হাই, আই এম পাগলু। আমি আজকে আপনাদের রান্না শেখাবো আজকের রেসিপি, ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য লাগছে ম্যাঙ্গো, দুধ, দই, চিনি, চাট মশলা আর বিট নুন আর সামান্য বরফ কুচি। আমগুলোকে নিয়ে আমের মিষ্টি অনুযায়ী চিনি অ্যাডজাস্ট করে দিয়ে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। এরপর এর মধ্যে দই আর দুধ অ্যাড করতে হবে। এখানে আমি 1 কাপ দুধ আর 100 গ্রাম দই দেবো। এরপর আবার ব্লেন্ড করে নিতে হবে। পাগলু চলে এসছে আমাদের ম্যাঙ্গো লস্যি প্রিপারেশন দেখতে, ও রেডি খাওয়ার জন্য। আমাদের ম্যাঙ্গো লস্যি রেডি, এবার সার্ভ করার পালা। একটু বড়, একটু বিটনু আর একটু চাট মশলা, ব্যাস রেডি ম্যাঙ্গো লস্যি। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি রেডি।